হ্যালো এসএসজিডি বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এসএসজিডির ব্যাপারে। পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে আমাকে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এখানে অনেক ছেলেমেয়ে কমেন্ট করছে পরীক্ষায় যে নাম্বার পেয়েছিল এসএসজিডি, কারো কম আছে কারো বেশি আছে এই ব্যাপার নিয়ে। তো মেরিটে পাস হবে কি হবে না? দেখো, এখন অনেক ছেলে তো পরীক্ষায় পাস করেছে, এটা তো সবাই জানে। মেডিকেল অনেক ছেলে বাদ যাবে, আর অনেক ছেলে পাসও করবে, এটাও জানে। তো সেখানে বাদ যাওয়ার পর যারা পাস করবে তাদেরই নাম মেরিট লিস্টে যাবে। এরপর দেখা যাক যে তোমার সেখানে কি হয়, যে তুমি পাস করবে না ফেল করবে। হয়তো দেখা গেল যে তোমার কোনো একটা প্রবলেমের কারণে তোমাকে ফেল করাতে পারে মেডিকেলে, ঠিক আছে? তো সেই প্রবলেমটা তুমি যদি ঠিক করে যাও, তাহলে তোমার মাথায় একটা চিন্তা কমে গেল যে তুমি মেডিকেলটা পাস হয়ে যাবে। এখন মাঝখানে মেডিকেল আছে, মেডিকেলটা যারা পাস করতে পারবে তারাই মেরিটে যাবে। তুমি মেডিকেলটা চিন্তা করছো না, মেরিটে ফেল হবো না পাস করবো এটা চিন্তা করছো, দেখা গেল তুমি মেডিকেলেই ফেল হয়ে গেলে। তো মেডিকেলটা পাস করার জন্য প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি মানে মেডিকেল হার্ড হয় মানে এই না যে খুব হার্ড, শরীরে প্রবলেম থাকলে বাদ, না হলে কিছুই না। তো সেই প্রবলেমগুলো ঠিকঠাক করে তারপরে যাবে। আর সামনে মাসেই আসবে, কারণ এসএসসির যে রিটেন এক্সামের রেজাল্ট যবে দিয়েছিল তার থেকে আজ প্রায় 5 মাস হতে চলেছে। তো এরকমই হয় যে একটার থেকে আরেকটা পরীক্ষার ডিস্টেন্স হয় 5 মাস। তো এই জন্য সামনে মাসে হয়ে যেতে পারে, মেডিকেলে অ্যাডমিট চলে আসবে, প্রস্তুতি নাও, আর কোনো দালালের সাথে যোগাযোগ করবে না। আর কথা যদি বুঝতে পারো আমার ভিডিও থেকে, অবশ্যই লাল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিবে আমার। ওকে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।